নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। বিশ্ব এইডস দিবস পালন বোলপুর শান্তিনিকেতন। ছাত্র আন্দোলন অব্যাহত বিশ্বভারতীতে। ঘেরাও ও বিক্ষোভের জেরে শোকজ বিশ্বভারতীর অধ্যাপক। গ্রামগঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে বিশেষ ক্যাম্প তাঁতিপাড়া। জেলা বার্তা বিস্তারিত। বীরভূমের বোলপুর শান্তিনিকেতন অলমাস্ট ইনস্টিটিউশনের উদ্যোগে ও বীরভূম চাইল্ড লাইনের সহযোগিতায় বোলপুর শান্তিনিকেতন অলমাস্ট ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশ্ব এইডস দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা CMOH, উপস্থিত ছিলেন অলমাস্ট ইনস্টিটিউশনের ডাইরেক্টর প্রিয়ম মুখার্জি, এছাড়া চাইল্ড লাইনের বীরভূম সিনিয়র অফিসাররা। প্রত্যেকে তারা নিজ নিজ বক্তৃতায় বিশ্ব এইডস দিবসে বিশেষ সচেতনতার বার্তা দেন। এছাড়া যক্ষ্মা, টিবি ইত্যাদি রোগের উপর বিশেষ কুইজ অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম সকাল 8টায় ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে বিশ্বভারতী পোস্ট অফিস পর্যন্ত ট্যাবলো সহযোগে একটি র্যালি বের হয়। এই র্যালিতে অলমাস্ট ইনস্টিটিউশনের কর্মীরা ও চাইল্ড লাইনের কর্মীরা অংশ নেন। পরবর্তীকালে এই অনুষ্ঠানের দুর্ঘটনায় মৃত চিন্ময়বাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। ভয় টিভি শান্তিনিকেতন। বিশ্বভারতীর উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের। উপাচার্যের বাড়ি থেকে 100 মিটার দূরে প্যান্ডেল বেঁধে 9 দিন ধরে বিক্ষোভ চালাচ্ছেন পড়ুয়ারা। অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য পদে বসার পর থেকে বিশ্বভারতীর ঐতিহ্য ও আদর্শ কলুষিত হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনকারী পড়ুয়া অধ্যাপক ও কর্মীদের বেছে বেছে কখনো সাসপেন্ড, কখনো বহিষ্কার করা হচ্ছে। তারই প্রতিবাদে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের একাংশের। অবিলম্বে উপাচার্যকে পদত্যাগ করতে হবে, পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি জানান তারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতীর উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভের জেরে এবার বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে শোকজ করল বিশ্বভারতী। গত 23 নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য দপ্তরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে 10 ঘন্টা ঘেরাও করে আন্দোলনরত পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ। সেই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। কেন উপাচার্যকে এভাবে রাতভর ঘেরাও করে রাখল সে নিয়ে এবার অধ্যাপককে শোকজ করল বিশ্বভারতী। ওষুধ দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও, ওষুধ দিয়ে দাও। আপনি গুন্ডা পাঠিয়ে যখন মারতে পাঠান তখন ওটা খুব সাধুবাদ। আপনি গুন্ডা পাঠিয়েছেন, আপনি বলেছেন ওষুধ দিয়ে দাও এবং আপনি গুন্ডা পাঠিয়ে মার খাইয়েছেন, আপনি ছাত্রকে মার খাইয়েছেন, এখনই তো নির্দেশ দিলেন যে গুলি করে দেন, এখনই আমি বললেন না একটু আগে করা, আপনি বলেছেন কি মারতে পড়ো, আমি কাজ করছি সামনে টিপুড়ি করে ছাত্রকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর।
গ্রামগঞ্জে সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে তাদের ক্ষুদ্র সঞ্চয় নিয়মিত করতে পারেন সুরক্ষার সাথে এবং কোনোরকম বেশি সুদের আশায় পোলোফোঁদের ফাঁদে না পড়েন, সেজন্য আজ কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে ও বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া সিএসসি সেন্টারের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল ইনভেস্টার অ্যাওয়ারনেস ক্যাম্পে। আমাদের ব্যাপারটা উল্টো হয়, আমরা কি করি সব খরচা রিল্যাক্স করবো, এটা জেন করতে হবে, তারপরে যেটা উন্নতি করে আমাদের। আপনি এখানে আসুন, এবারে আমরা ওই কটা বক্স বেশ হাততালে থাকতো আমাদের সঙ্গে আছে, ও ঘর ফিরবে। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্ব এইডস দিবস পালন বোলপুর শান্তিনিকেতন। ছাত্র আন্দোলন অব্যাহত বিশ্বভারতীতে। ঘেরাও বিক্ষোভের জেরে শোকজ বিশ্বভারতীর অধ্যাপক। গ্রামগঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থে বিশেষ ক্যাম্প তাঁতিপাড়া। আজকের জেলাবার্তা এই পর্যন্ত, নমস্কার।